বড়বাজার পোস্তায় গাঙ্গুলি লেন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে কালীপূজো উপলক্ষে বুধবার গরিব মায়েদের বস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি এদিন ক্লাবের পূজোর উদ্বোধন করেন ক্লাবের মুখ্য উপদেষ্টা সঞ্জয় বক্সি, ছিলেন ক্লাব সভাপতি শচীন ত্রিপাঠী এবং বাগেশ মিশ্রা সহ শচীন সোনকার, রীতা চৌধুরী, অঞ্জন গাঙ্গুলি, রঘুনাথ আগরওয়াল, দারা সিং সহ প্রমুখ বিশিষ্ট জনেরা। আমরা শুনে নেব অতিথি সহ ক্লাব সভাপতি কি জানালেন। গাঙ্গুলি লেন স্পোর্টিং ক্লাবের আজকের এই পুজো উদ্বোধন অনুষ্ঠান, এর সভাপতি শচীন ত্রিপাঠী এবং এখানে আপনারা দেখছেন অনেক তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ উপস্থিত আছেন এবং সমাজসেবিকা সমাজসেবকরা উপস্থিত আছেন। স্বাভাবিক কারণে এই অঞ্চলে এই যে পুজো, এই পুজোর একটা গুরুত্ব মহত্ত্ব অনেক আছে। তারা সমাজসেবামূলক কাজ করে থাকে, এখানে বস্ত্র বিতরণ, বাচ্চাদের মধ্যে বিস্কুট, লজেন্স এসব বিতরণ করা হচ্ছে। স্বাভাবিক কারণে এটা বলি, হিন্দি ভাষাভাষী এই এলাকা, হিন্দি ভাষাভাষীর এই এলাকার মধ্যে সকল আমাদের যে সমস্ত বন্ধু সহকর্মী বন্ধুরা আছেন, রাজনৈতিক সামাজিক কেন্দ্রে জড়িয়ে আছেন, তারা সকলে মিলে এই পুজো করেন। এ পুজোর সভাপতি শচীন ত্রিপাঠী এবং এখানে উপস্থিত আছেন সুশীল কোটারি থেকে আরম্ভ করে রঘু আগরওয়াল, তপন রায়, সকলে আমরা মিলে এই পুজো করি। আমি সকলকে দীপাবলি এবং কালী পুজোর শুভকামনা জানাই। আপনাদের চ্যানেলের মাধ্যমেও সকলকে এবং আপনাদের সকলকে এবং আপনাদের দর্শক শ্রোতা যারা আছেন সকলকেই শুভ দীপাবলির শুভেচ্ছা, অভিনন্দন এবং শ্রদ্ধা জানাই গুরুজনদের। এবং সেই সঙ্গে বলি, এই কোভিড থেকে আমাদেরকে মুক্তি পেতে হলে সকলকে সরকারি বিধি নিষেধ নিয়েই আমাদেরকে চলতে হবে। আসুন সকলে মিলে মায়ের কাছে অগ্র নিবেদন করি, মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে বলি, মা অশুভ শক্তি নাশ করো, আর এই করোনা নামক অতিমারীকে শেষ করো। আগামী বছর 2022 সালে আরও বড় ব্যাপক মাপের আমরা এরকম পুজোর অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারি। প্রত্যেক বছর গাঙ্গুলি লেন স্পোর্টিং ক্লাব বিগত 49 ইয়ার দিয়ে আমরা একটা মানে কালী পুজো, শ্যামা পূজা করছি। প্রত্যেক বছর আমরা 500,000 লোকদেরকে আমরা শাড়ি দিই, আমরা বাচ্চাদেরকে কপি কিতাব দিই। এই বছরও আমরা তাই করেছি, শুধু এই বছরে আমাদের যা থিম হয় প্রত্যেক বছর, এবার আমাদের থিম ছিল দুয়ারে সরকার, লেকিন আমরা করতে পারিনি। কেন কি আমাদের যারা করছিল কোনো কারণবশত ওরা করতে পারিনি, এর জন্য আমাদের কোনো থিম হয়নি। তাহলে আমরা যেভাবে লোকদেরকে সাহায্য করার জন্য আমরা দাঁড়িয়ে আছি, আগেও দাঁড়িয়েছিলাম, এখনও দাঁড়িয়ে আছি, শুধু একটা মাধ্যম চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা শাড়ি 500,000 শাড়ি ডিস্ট্রিবিউট, বাচ্চাদেরকে কপি কিতাব দিয়েছি। আর সব দিকে থ্যাংকস করব আমাদের যা কমিটির ভিতরে কমল সোনকরকে, সোনু ইন্দোরিয়াকে, সুরজ সোনকরকে, আর যত লোক আছে বাগেশ মিশ্রা সবাইকে, আর খাস করে আমাদের XML সঞ্জয় বক্সি। এদের কালী পুজো দিন ওপেনিং দিন যে জরুরতমন্দ লোক আছে তার উপরে তাদেরকে বস্ত্র বিতরণ করা হয়। আমাদের এখানের পুরো বিধায়ক আমাদের সঞ্জয় বক্সি এই পূজা মণ্ডপে এখন উদ্বোধন করেছেন, আর তারপর এখানে বিসর্জনের পর এখানে গরিব মানুষদের ভাণ্ডারা করে খাওয়া দাওয়া করার হয়। তারপরে কালী পূজা শেষ আমরা ছট পূজার মধ্যে লেগে যাব। ছট পূজার মধ্যে এই নবাব লেন দিয়ে জগন্নাথ ঘাট পর্যন্ত আমরা ক্যাম্প করি, তার মধ্যে মেডিকেল ক্যাম্প আছে, তার মধ্যে ছট ব্রতধারীর জন্যে কলশ আছে, দুধ আছে, যত সেবা আমাদের সংস্থা এই গাঙ্গুলি লেন স্পোর্টিং ক্লাব আছে, পোস্তা বাজার সেবা সংঘ আছে, বড়বাজার জয় মাতা দি সেবা ওয়েলফেয়ার সোসাইটি আছে, সব মিলে আমাদের ছট পূজা হোক, কালী পূজা হোক, যে সামাজিক কাজ আছে সব আমরা মিলে প্রতি বছর করি। রাজকুমার দাসের রিপোর্ট, UK News বাংলা, কলকাতা।